27 জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী 28 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা 2টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সর্বার্থী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত 23 জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছে। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সর্বার্থী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়ে যদিও ইতিপূর্বে সর্বার্থী উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত আমরা অনেকভাবে চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারপরেও তারা তাদের অবস্থানে অনর্থে গেছে এবং আমাদের এই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সমাবেশ করার অধিকার সেই সমাবেশের অধিকারে তারা আপত্তি জানাচ্ছে। এমনকি এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে হচ্ছে। ঢাকার বিভিন্ন হোটেলে সারা দেশে নেতা কর্মীদের বাসা বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 27 জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী 28 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা 2টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে। আমরা আশা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারি কোন প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা দেশবাসী প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবে দেখবে এবং এমন অপচেষ্টায় নিজেদের গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসাবে গণ্য করা হবে। আমরা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পুলিশ কর্তৃপক্ষকে ঢাকা মহানগরের এই শান্তিপূর্ণ আগামী শুক্রবার 28 জুলাইয়ের মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই।